Hello everyone, welcome to my channel Aditya. Scholarship exam mathematics class 8 or service exam dutor pokkhei dorkari ei ongkot guli service ebong jara scholarship porikha jonno practice korchen tara sobar jonno question bank solve kora hoyeche koyekti ongko ache ekhane ager channel lote age ar onek ongko deya hoyeche tal 2000 jon porikkharthi kono porikha dewar kotha chilo তা কিন্তু তাদের 5% অনুপস্থিত হলো যারা পরীক্ষা দিয়েছিল তাদের 60% পাস করলো যদি প্রথম দ্বিতীয় ও তৃতীয় বিভাগে 1:2:3 অনুপাতে পাস হয় তবে কতজন পরীক্ষায় পাস করেছিল প্রথম বিভাগে কত দ্বিতীয় বিভাগে কত তৃতীয় বিভাগে কতজন পাস করেছিল তাহলে আমি অনুপস্থিতির সংখ্যাটা বের করে ফেলব অনুপস্থিতি হয়েছে সমান 2000 20000 গুণিতক 5/100 সমান 10000 জন 1000 জন তাহলে এটাই 1000 জন আমাদের পরীক্ষাতে অনুপস্থিত আছে তাহলে পরীক্ষা দিয়েছিল কতজন তাহলে 20000 মাইনাস 1000 সমান 19000 জন পরীক্ষা দিয়েছে তাহলে 60% পাস করলে তাহলে পাস করেছে কতজন 19000 গুণিতক 60/100 তাহলে 190 গুণিতক 60 তাহলে 11400 জন পাস করেছে প্রথম বিভাগে পাস করেছে কতজন 11400 গুণিতক 1/1+2+3 যেহেতু 1.3 1 অনুপাত 2 অনুপাত 3 অনুপাত দেয়া আছে তাহলে 1/1+2+3 তাহলে 1/6 তাহলে 11400 গুণিতক 1/6 জন প্রথম তাহলে সমান কত হবে 1900 জন প্রথম বিভাগে পাস করেছে 1900 জন তাহলে দ্বিতীয় বিভাগে পাস করেছে কতজন হবে 11400 গুণিতক 2/6 জন সমান হবে 3800 জন তৃতীয় বিভাগে পাস করেছে কতজন হবে 11400 গুণিতক 3/6 সমান 5700 জন কোন তাহলে সিদ্ধার উত্তরটা ঠিক প্রথম বিভাগে 1900 জন দ্বিতীয় বিভাগে 3800 জন আর তৃতীয় বিভাগে 5700 জন তাহলে এখন আগে চলে আসছি কোন কারখানায় দক্ষ অর্ধদক্ষ অদক্ষ কর্মীর অনুপাত 3:4:5 এবং তাদের মাসিক বেতনের অনুপাত 1/3:1/4:1/12 যদি ওই কর্মীদের মাসিক বেতন 23490 টাকা হয় তবে দক্ষ কর্মীদের মোট বেতন কত তাহলে মাসিক বেতনের অনুপাত দেয়া আছে কত 1/3 তাহলে 1/3:1:4:1/12 তাহলে প্রথমে আমরা একে ভগ্নাংশ থেকে আমরা সংখ্যায় নিয়ে চলে আসব পূর্ণ সংখ্যা কি হবে যে 3/4:12 কে আমরা প্রথমে লসাউ করব লসাউ করলে কত হবে 12 হবে তাহলে এই 12 দিয়ে সবাইকে গুণ করে যাও পরপর 1/3:12:1/4:12:1/12:12 তাহলে 4:3:1 দক্ষ অর্ধদক্ষ অদক্ষ কর্মীর অনুপাত হবে 3:4:5 তাহলে সবার মোট বেতনের অনুপাত কত হবে সবার তাহলে এখানে মাসিক বেতনের অনুপাত না এখানে এদের অর্ধদক্ষ কর্মীর অনুপাত দেওয়া আছে তাহলে প্রত্যেকের সবার মোট বেতনের অনুপাতটা কত হবে এই যে মাসিক বেতনের অনুপাত 4:3:1 বসেছে তাহলে এই 4 কে দিয়ে প্রথমটাকে গুণ 3 কে দিয়ে দ্বিতীয়টাকে গুণ 1 কে দিয়ে তৃতীয়টাকে গুণ করব তাহলে 3:4:4:3:5:1 তাহলে হবে 12:12:5 দক্ষ কর্মীদের মোট বেতন হবে 12/12+12+5+5 × 23490 টাকা তাহলে 23490 টাকা মোট বেতন ছিল তাদের মধ্যে দক্ষ কত টাকা পাবে অর্ধদক্ষ কত পাবে আর অদক্ষ কর্মীরা মোট কত পাবে সেটা বের করতে বলেছে তাহলে 12/29 × 23490 টাকা এটা দক্ষ কর্মীদের মোট বেতন বের করা হচ্ছে তাহলে 9720 টাকা তাহলে বিদ্যার উত্তরটা সঠিক তারপরে আমরা পরাঙ্গ চলে আসছি যে এ বি ও সি যথাক্রমে 5000 টাকা 2000 টাকা ও 3000 টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা আরম্ভ করলো ব্যবসায় তাদের মোট 750 টাকা লাভ হলো কে কত টাকা লভ্যাংশ পাবে তাহলে a:b:c আমরা বের করে ফেলব 5000:2 2000:3000 তাহলে 5:2:3 তাহলে a পাই কত 750 টাকা গুণিতক 5/5+2+3
টাকা সমান 750 গুণিত 5/10 সমান 375 টাকা। বি পাই কত? 750 গুণিত 2/10, তাহলে 2/10 হলে তাহলে কত টাকা হবে? 150 টাকা পায়। সি পাই কত? 750 গুণিত 3/10 টাকা সমান হবে 225 টাকা। তাহলে বি দাগের উত্তরটা ঠিক, কারণ এ পেয়েছে 375, বি পেয়েছে 150 টাকা, সি পেয়েছে 225 টাকা। 53 চলে আসছি। এ বি ও সি কোনো যৌথ কারবারে 1500 টাকা লাভ করলো যদি এর মূলধন ইস টু বি এর মূলধন 2:3 হয় এবং বি এর মূলধন ইস টু সি এর মূলধন সমান 2:5 হয়, তবে লভ্যাংশ কে কত পাবে? তাহলে এ ইস টু বি সমান 2:3 বা এ বাই বি সমান 2/3 সমান 2×2/3×2 সমান 4/6, কারণ বির দাগের বির ইস টু সিতে 2:5 দেওয়া আছে। তাহলে বির টুকে নিয়ে এই প্রথমের বিতে 2×2 করে দেওয়া হয়েছে, আর পরে 3×, মানে হরেও 2 লবেও 2 দিয়ে গুণ করা হয়েছে। আর এর বি এর টুকে নিয়ে বি এর 3 ছিল, যেহেতু এ বাই বি প্রথমে 3 ছিল, তাই 3 নিয়ে বি ইস টু সি যেটা 2/5 আছে, তাহলে উভয় পক্ষকে উপরে নিচে লবে এবং হরে কী করা হয়েছে? 3:3 দিয়ে গুণ করা হয়েছে। তাহলে আমরা কী পাবো? এ ইস টু বি সমান পাবো 4/6, বি ইস টু সি সমান পাবো 6/15, কারণ বি বিকে মেলানোর জন্য এরকম করা হয়েছে। তাহলে এ ইস টু বি ইস টু সি সমান হবে 4:6:15। তাহলে এ পাই কত? 1500 টাকা গুণিত 4/4+6+15 টাকা। তাহলে কাটাকাটি করলে কত হবে? 240 টাকা পায়। বি পাই কত? 1500 গুণিত 6/25 টাকা সমান 60×6 সমান 360 টাকা। সি পাই কত? 1500 গুণিত 15/25 টাকা সমান 60×15 টাকা সমান 900 টাকা পায়। তাহলে বিদ্যার উত্তরটা সঠিক। পরে আসছি আমরা, পরের অঙ্ক কত আছে? পরের অঙ্ক চলে আসছি যে কোনো যৌথ ব্যবসায় এ 2 বছরের জন্য 5000 টাকা, বি 15 মাসের জন্য 4000 টাকা এবং সি 10 মাসের জন্য 3000 টাকা দিল। তাহলে ওই ব্যবসায় 11200 টাকা লাভ হলে লভ্যাংশ কে কত টাকা পাবে? তাহলে 2 বছর সমান 24 মাস, আমরা কী করবো? এর মূলধন সমান হবে 5000 টাকা, সে 24 মাস ধরে খাটিয়েছে, তাহলে 5000×24 সমান 1,20,000 টাকা। বি এর মূলধন সে কত খাটিয়েছে? 15 মাস খাটিয়েছে, কত টাকা করে? 4000 টাকা করে, তাহলে 4000×15 সমান 60,000 টাকা। সি মূলধন, সি কত খাটিয়েছে? সি এর মূলধন সমান কত? 3000×10 সমান 30,000 টাকা। এ ইস টু বি ইস টু সি সমান কত হবে? 1,20,000 ইস টু 60,000 ইস টু 30,000, তাহলে 120 ইস টু 60 ইস টু 30 সমান 12:6:3 সমান 4:2:1। তাহলে এর লভ্যাংশ কত? এর লভ্যাংশ হবে 11200 গুণিতক 4/4+2+1 টাকা সমান 11200 গুণিতক 4/7 সমান 6400 টাকা। বি এর লভ্যাংশ সমান কত হবে? এইখানে 11200 টাকাকে আমরা কী করবো? 2/7 দিয়ে গুণ করবো, তাহলে কত হবে? 1600×2 সমান হবে 3200 টাকা। সি এর লভ্যাংশ কত হবে? 11200×1/7 টাকা সমান হবে 1600 টাকা। তাহলে বি এ ডি এর উত্তরটা কী ঠিক, কারণ এ পেয়েছে 1600 টাকা, বি পেয়েছে 3200 টাকা, সি পেয়েছে 1600 টাকা, ডি এর উত্তর ঠিক। পরের অঙ্ক চলে আসি, 55 দাগেরটা। এ বি সি এবং ডি কোনো যৌথ ব্যবসায় মোট 3000 টাকা খাটিয়ে বছর শেষে 2160 টাকা লাভ করলো যদি তাদের লভ্যাংশ যথাক্রমে 432 টাকা, 504 টাকা, 576 টাকা ও 648 টাকা হয়, তবে কে কত মূলধন দিয়েছিল? তাহলে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি অনুপাতগুলো করলে কী হবে? 432:504:576 সমান 216:252:288:324 সমান 108:126:144:162 সমান, সব দুই দিয়ে কাটতে এরকম হয়েছে, 54:63:72:81 সমান 6:7:8:9
তাহলে এর মূলধন সমান হবে 6/6+7+8+9 সমান ইনটু 3000 টাকা সমান 6/30 ইনটু 3000 টাকা সমান 600 টাকা। তাহলে বি এর মূলধন কত হবে 7/30 ইনটু 3000 সমান 700 টাকা। সি এর মূলধন কত হবে 8/30 ইনটু 3000 সমান 800 টাকা। ডি এর মূলধন কত হবে 9/30 ইনটু 3000 সমান 900 টাকা। তাহলে এখানে তিনটি অনুপাত দেওয়া আছে তো সম্ভব, তাহলে এর দ্বারা উত্তরটা ঠিক। তাহলে এ পেয়েছে 300-600 টাকা, বি পেয়েছে 700 টাকা, সি পেয়েছে 800 টাকা। পরের অঙ্ক চলে আসছি 56। এ বি সি ও ডি একটি যৌথ ব্যবসা আরম্ভ করলো। এ পয়লা জানুয়ারি 1200 টাকা, বি পয়লা এপ্রিল 1500 টাকা, সি পয়লা জুলাই 1800 টাকা ও ডি পয়লা অক্টোবর 2100 টাকা মূলধন ওই ব্যবসায় বিনিয়োগ করলো। বছর শেষে লভ্যাংশ কে কত পাবে? যদি মোট লাভ 900 টাকা হয় তাহলে ব্যবসায়ী এর মূলধন কত হবে? তাহলে এই পয়লা জানুয়ারি যেহেতু দিয়েছে ডিসেম্বর পর্যন্ত 12 মাস হয়, তাহলে 1200 × 12 সমান 1,14,400 টাকা। বি এর মূলধন কত হবে? সে 9 মাস খাটিয়েছে, কারণ সে পয়লা এপ্রিল টাকা দিয়েছে, তাহলে 1500 × 9 সমান 13,500 টাকা খাটিয়েছে। সি কত খাটিয়েছে? সে 800 টাকাকে 6 মাস খাটিয়েছে, কারণ জুলাই মাসে সে টাকা দিয়েছে, তাহলে 10,800 টাকা। ডি কত খাটিয়েছে? 2100 টাকা, 3 মাস খাটিয়েছে মাত্র, পয়লা অক্টোবর টাকা দিয়েছে যে, তাহলে 6,300 টাকা। তাহলে তাদের মূলধনের অনুপাত হবে কত? a:b:c:d সমান হবে 14,400:13,500:10,800:6300 সমান 144:135:108:63 সমান 48:45:36:21 তাহলে 16:15:12:7 তাহলে তাদের মূলধন অনুপাত বেরিয়ে গেল। এর প্রাপ্য লভ্যাংশ কত হবে? তাহলে 900 টাকাকে আমরা এগুলো দিয়ে অনুপাত ভাগ দিয়ে আমরা গুণ করব। তাহলে এর লভ্যাংশ হবে 16/16+15+12+7 × 900 16/50 × 900 288 টাকা। বি এর প্রাপ্য লভ্যাংশ কত হবে? 15/50 × 900 টাকা সমান 15 × 18 = 270 টাকা। সি এর প্রাপ্য লভ্যাংশ কত হবে? যে 12/50 × 900 টাকা সমান 12 × 18 = 216 টাকা। ডি এর প্রাপ্য লভ্যাংশ কত হবে? 7/50 × 900 টাকা সমান 7 × 18 = 126 টাকা। তাহলে আমরা দেখলাম যে সি এর উত্তরটা ঠিক, কারণ এর লভ্যাংশ 288, বি এর লভ্যাংশ 270, সি এর লভ্যাংশ 216, ডি এর লভ্যাংশ 126, সি এর উত্তরটা ঠিক। তাহলে পরের অংশ চলে আসছি। পর অঙ্ক দেওয়া আছে কি যে এ 9000 টাকা মূলধন নিয়ে কোনো ব্যবসা আরম্ভ করে, কিছুকাল পরে বি 1200 টাকা মূলধন নিয়ে ওই ব্যবসায় অংশীদার হলো, বি টাকা দেবার 1 বছর পরে যদি এ ও বি উভয়ই সমপরিমাণ টাকা লভ্যাংশ হিসাবে পায়, তবে এর মূলধন ওই ব্যবসায় কতদিন খাটিয়েছিল? তাহলে 1 বছর পরে বি 1 বছর পরে বলছে বি এর টাকা দেওয়ার 1 বছর পরে, মানে বি টাকাটা 1 বছর ধরে দিয়েছে, তাহলে তার আগে আরও কিছু মাস কিন্তু এ টাকা দিয়েছিল। তাহলে এর মূলধন আমি যদি ধরে নিই যে এ মূলধন খেটেছে 12+x মাস, আর কারণ 1 বছর 12 মাস, আর বিয়ের মূলধনটা মাত্র 1 বছর খেটেছে, মানে 12 মাস খেটেছে, তাহলে এর মূলধন হবে কত? মোট মূলধন খেটেছে তাহলে 12+x×9000 টাকা, 9000 টাকার প্রতি মাসে খেটেছে। তাহলে বিয়ের মূলধন সমান কত হবে? 12×12,000 টাকা। তাহলে এর লভ্যাংশ হবে কত? বিয়ের লভ্যাংশ, এর লভ্যাংশ আর বিয়ের লভ্যাংশ সমান। তাহলে আমরা কী লিখতে পারি এখানে? প্রশ্ন অনুসারে লিখব 12+x×9000 সমান বাই 12+x×9000+12,000×12 সমান কত হবে? 12,000×12 বাই 12+x×9000+12,000×12। তাহলে 9000x সমান কী হবে? নিচের যে পুরো সব কেটে যাবে, তাহলে 9000x সমান কী হবে? 12×12,000 − 12×9000 সমান 9000 সমান x সমান হবে, এই আচ্ছা x সমান হবে তাহলে 4। অতএব সে 1 বছর 4 মাস সে খাটার টাকা খেটেছে। অতএব উত্তরটা কী হবে? ডির উত্তরটা ঠিক, 12+4 = 16 মাস। থ্যাংকিং ইউর ভিজিটিং দ্য চ্যানেল, আবার দেখা হবে পরবর্তী।